কবি রজত শুভ্র মজুমদারের লেখা বাণী। ছোট ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন, আমাদের নিজস্ব কোনো বাড়ি হলো না। কদমতলা থেকে বকুলতলা ট্রলি ভর্তি বাসন কোষণ তালি তাপ্পি মারা তোষক হাজার বছরের পুরনো ট্রাম বইপত্তর মুড়ির টিন আর লোহার বালতির ঝনঝন ঝনঝন। আবার বকুলতলা থেকে বাদামতলা, বাদামতলা থেকে বসন্ত রায় রোড, একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র। পুণ্যের বাড়ি সাফ, বাথরুম পরিষ্কার, অন্যের বাগানে রক্ত দিয়ে ফোটানো গোলাপ সব ছেড়ে দিয়ে আবার টেম্পু কিংবা ট্রলি, আবার হাড়ি করা জীর্ণ চেয়ার টেবিল, অশক্ত তক্ত কোষ, দারুণ রোদ্দুরে ঘামে রাস্তায় রাস্তায়। অথচ দেখো এবারের বাড়িওয়ালি আজ সকালে তার সাজানো গোছানো সংসার ছেড়ে কত সহজে ধূপধুনো ফুলমালা আর হরি সংকীর্তনে বাড়ি খালি করে দিল। বুঝতে তো আমাদের কারোরই নিজস্ব কোনো বাড়ি নেই।